ঘড়ির কাঁটায় সকাল 10:30। পূর্ব মেদিনীপুরের এগরায় পুলিশ ব্যারাকের ভেতর আচমকা গুলির শব্দ। সঙ্গে সঙ্গে ছুটে যান পুলিশ কর্মীরা। দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন সাফাই কর্মী তরুণ গড়াই। মাথায় গুলি লেগেছে তার। বছর 38-এর ওই ব্যক্তির বাড়ি এগরাতেই। আশঙ্কাজনক অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় তার। আর এই মৃত্যু ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশেই পড়েছিল এগরার এসডিপিওর দেহরক্ষী প্রদীপ সিংহের সার্ভিস রিভলভার। নানা মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তরুণ গড়াই, নাকি দেহরক্ষীর হাত থেকে রিভলভারের গুলি ছিটকে লেগেছে তার মাথায়, নাকি খুনের উদ্দেশ্যে গুলি করা হয়েছে? আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ মৃতের পরিবার। একজন ভালো সচ্ছল ব্যক্তি, যে সবসময়ই সে কাজের মধ্যে ব্যস্ত থাকতো, পাড়ায় কারোর সঙ্গে ঝগড়াঝাটি কোনো বিষয়ে সে কিন্তু জড়িত না। তো কী জন্য কী করে মারা গেল কোনো কিছু কেউ কিন্তু বলতে পারছে না। তো আমরা চাইছি কে মেরেছে, কারা মেরেছে, তাদের ইনভেস্টিগেশন যেন হয়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দেহরক্ষীর সার্ভিস রিভলভারটি। ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।